ম্যাডাম, একটু যদি বলেন যে এই যে বাস চলমান শিক্ষার ব্যাপারে উদ্দেশ্যটা এবং এখানে ছেলে মেয়েরা কীভাবে জানবে, কীভাবে আসবে, 28 তারিখ অব্দি তো থাকবে, একটু যদি বলেন। প্রথম কথা, বাসের উদ্দেশ্যর বিষয়ে আপনাকে বলি যে আজকালকার বাচ্চারা সব কিছু পায়, দে আর গুগল ইজ দেয়ার, তো শুধু বই থেকে পড়ালে আর হয় না, ওদের ইন্টারেস্টটা বাড়াতে হয়, ওদের এনথুজিয়াজমটা বাড়াতে হয়। তো এই যে রোলটা চেঞ্জ হয়ে গেছে, আর যেহেতু ওরা খুব নেট স্যাভি হয়ে গেছে, টেকনোলজি স্যাভি হয়েছে, টেকনোলজি ইউজ করে কীভাবে ওরা পড়াশোনা, এটাই বেসিক্যালি পাশের উদ্দেশ্য, যে একটা ক্লাসরুম তৈরি করে কীভাবে পড়াশোনা হচ্ছে, কীভাবে করা উচিত, সেটাই আমাদের বেসিক উদ্দেশ্য। আর বাসটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঘুরছে, যেখানে যেখানে আমাদের স্কুল আছে এখানে এরিয়াসগুলোতে বেশি ঘুরছে। যে কোনো প্যারেন্ট, যে কোনো বাচ্চা এসে বাসে বসতে একটা মক ক্লাসরুমকে একটা প্রেজেন্টেশন দেখতে পারে। Your mouth, your heart, and your feet in one line. By that you mean what you think, you say, what you say, you feel, what you feel, think, and say, stand for it. This is one of the values that we strongly teach or believe in and inculcate in our children. How do we get the emerging student profile? Is it বড় বড় কথা বললাম, এবং স্টুডেন্ট প্রোফাইল, এটা কীভাবে ডুবে গেলে